ভূমিকার জন্য রয়েছেন আমাদের আমার কলিগার বিধায়ক এই রামপুর পৌরসভার উপসভাপতি বিশ্বজিৎ চৌধুরী আমাদের আমরা আশা করছি যে আজ যার কথা অত্যন্ত সংক্ষিপ্ত চিত্তে অপেক্ষা রাখে না যে আমরা যেটা আগে স্বপ্নেও ভাবতে পারিনি যে রামপুরহাটের মতন একটি প্রত্যন্ত জায়গায় অর্থাৎ সেই হিসাবে প্রত্যন্ত সেই জায়গায় মেডিকেল কলেজ স্থাপিত হবে। স্বাভাবিকভাবেই এবং এখানে আপনারা যারা বিশেষ করে ছাত্রছাত্রী এসছেন এটাও বলার অপেক্ষা রাখে না যে তারা অত্যন্ত কৃতী ছাত্রছাত্রী, তারা একটি পরীক্ষার মধ্যে দিয়ে এসছেন। আমাদের বাচ্চারা সকল দিন ধরে আজ আমরা এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের প্রেরণা দিয়েছিলেন এবং তারপরে আমাদের মানুষ এই অঞ্চলের সবকিছু ভালো মন্দির চলে যুক্ত উনি আমাদের আগা ঘোড়া সাহায্য করেছেন, যার মধ্যে স্বরূপ আজকে আমরা দেখতে পাচ্ছি এই সুন্দর কলেজ এবং নতুন কৃষি গড়ে উঠেছে। আমি আশা করব এই কলেজ এই জেলায় এবং সর্বোপরি আশেপাশের যত এখানে আমাদের হাসপাতালে প্রচুর চাপ পেশেন্টদের, সেই পেশেন্ট কেয়ার আমরা আরো অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারব, কারণ এখানে আমাদের ডাক্তারের সংখ্যা বেড়ে যাবে। এই নতুন ডাক্তার যারা পাশ করে নেবেন তারা এই সঙ্গে যুক্ত হবেন এবং ধীরে 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 আমাদের গ্রাম সবাই ছিল হসপিটাল থেকে আমরা সেটা উন্নীত করে আজকে নতুন ছাত্রদের সঙ্গে আমরা এগিয়ে চলব। কতগুলো ছাত্র আজকে আমাদের এখানে 100 জন ছাত্র পারমিশন পেয়েছি আমরা এমসিআই থেকে, তো 100 জনের মধ্যে 15% হচ্ছে অল ইন্ডিয়া কোটা আর 85% হচ্ছে স্টেট কোটা। এবার অল ইন্ডিয়া কোটা এবং স্টেট কোটা আমাদের 100 জনের ভর্তি হয়ে গিয়েছিল, কিন্তু ওদের সেকেন্ড রাউন্ড থেকে আজকে বহু ছেলে অন্য জায়গায় চান্স পেয়েছেন, তারা সেখানে নিউজ নিয়ে চলে যাচ্ছেন এবং যারা অন্য কলেজ থেকে আমাদের কলেজে আসছেন তারা আজকে আবার ভর্তি শুরু হচ্ছে। সেই বাস করে ছেলেদের নিয়ে আসা এবং যাওয়া হবে এবং আমাদের মন্ত্রী উপর অ্যাসোসিয়েশন করেছে যে এখানে একটা এসবিএসসির তরফ থেকে উনি এটা লিখেই আছেন ওনাদের এমডির সঙ্গে চেয়ারম্যানের সঙ্গে যাতে এখানে একটা নতুন রুট শুরু হয়, যার জন্য সবসময় আমাদের এই জায়গাটা কানেক্টেড হয়ে থাকে। এখন মানে কাল পর্যন্ত গতকাল অব্দি আমাদের এখানে 75 জন রিলিজ নিয়ে গেছে, আজকে 75 জনের জন্য আর পর্যন্ত কতজন ভর্তি হচ্ছে আমার কাছে একটু পরিসংখ্যানটা নেই, সম্ভবত আরো প্রায় 25-50 মধ্যে হতে পারে। হ্যাঁ, এবং আজকে সারাদিন 4টা অব্দি ভর্তি প্রক্রিয়া চলবে, কাজে আরো কিছু ভর্তি হয়ে যাবে, বাকি যারা আজকে